হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ফ্রেশ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইট থেকে একটা নতুন বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেব। এই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্চ মাসের পয়লাই তারিখে। এখানে দেখতেই পাচ্ছ রিকমেন্ড করা হচ্ছে হলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে এখানে ট্যাক্স ইন্সপেক্টর, তারপর রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ, এইসব পদে নিয়োগ করতে চলেছে। তো কিভাবে আবেদন করবেন সবই বিস্তারিতভাবে তোমাদের জানাবো। এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু সময়সীমা অনেকটাই রয়েছে, 18/4/2022 মধ্যে শেষ হতে চলেছে আবেদন, অর্থাৎ এপ্রিল মাসে। যারা ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবেন তাদের বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবেন তাদের বেতন দেওয়া হবে হলো 2,400 টাকা থেকে শুরু করে 20,200 টাকা। আর যারা মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করবেন তাদের বেতন দেওয়া হবে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। যারা ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করবেন ইন্সপেক্টরের জন্য, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর ডিগ্রি করতে হবে ইউনিভার্সিটির থেকে, 1টি শূন্য পদ রয়েছে। তারপর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে এবং ডেটা এন্ট্রি স্পিড থাকতে হবে 800 কেডিপ্রেশন/ঘন্টায়। 5টি শূন্য পদ রয়েছে। যারা মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে 18টি শূন্য পদ রয়েছে। এবার বয়সসীমা, এখানে মিনিমাম বয়স হতে হবে 18/4/2022 মধ্যে কিন্তু এই বয়সগুলো হতে হবে। এখানে সরকারি হিসাবে ছাড় থাকছে, সরকারি হিসাবে 5 বছর থাকছে SC/ST-দের এবং 3 বছর থাকছে OBC-দের। যারা আবেদন করবেন তারা কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং কোয়ালিফিকেশনের অনুযায়ী আপনাদের কিন্তু স্পোর্ট এলিজিবিলিটি। শুধুমাত্র এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হবে না, কিন্তু আপনাকে খেলাধুলায় পারদর্শী হতে হবে, অর্থাৎ খেলাধুলায় ভালো হতে হবে। তারপর সেই সার্টিফিকেট থাকতে হবে 18/4/2022 মধ্যের মধ্যেই। কী কী খেলাধুলা থাকতে হবে এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, আপনি একটি চোখ বুলিয়ে নিতে পারেন বিজ্ঞপ্তি ডাউনলোড করে। এখানে সিলেকশন করা হবে হলো যেরকম মাল্টিটাস্কিং স্টাফে যদি আবেদন করেন সেই হিসাবে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, 800 কেডিপ্রেশন থাকবে, তো টাইপিং স্পিড থাকতে হবে। তারপর রয়েছে অর্থাৎ লিস্ট অফ গেম, অর্থাৎ কী কী গেমের মধ্যে এখানে পার্টিসিপেট করলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফুটবল রয়েছে, বাস্কেটবল রয়েছে, ভলিবল রয়েছে, ক্রিকেট রয়েছে, কবাডি রয়েছে, ব্রিজ রয়েছে, চেস রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, আর জিমনাস্টিক রয়েছে। তো এখানে যেসব পদে অর্থাৎ নিয়োগ করবে এইসব পদে কিন্তু এইসব খেলাধুলা কিন্তু পারদর্শী হতে হবে। আবেদন করার ক্ষেত্রে মাস্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে, প্রিন্ট আউট বার করে, আর যেসব ডকুমেন্টের কথা বলা রয়েছে এখানে আপনাকে সেই সবই ডকুমেন্ট দিতে হবে এক এক করে। তো বন্ধুরা, একইভাবে আবেদন করতে হবে। তোমরা যদি ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করতে চাও ডাইরেক্টলি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারো। আর এখানে মিনিমাম খেলাধুলায় পারদর্শী হতে হবে। ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।